আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এটা হচ্ছে আনসল্টেড বাটার। তো আমি বাটার দিয়ে আজকে ঘি বানাবো। তো আপনাদেরকে দেখাবো কিভাবে ঘি বানায় বাটার দিয়ে। তো এই তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে রান্নাবান্না করলাম, তো এখন বাটারটা বানাবো। তো তার জন্য আমি এখানে তিনটা পিস নিয়ে নিয়েছি বাটারের। তো এগুলো আমি এখন প্যাকেট থেকে খুলে মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি বসিয়ে দেব। তো এই যে আমি খুলে নিয়েছি, তো এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব। এই যে মা কেটে নিলাম। তো কেটে এখন আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে খুবই অল্প আঁচে রান্না, অল্প আঁচে দিয়ে দেব। তো এখন এই যে আমি সবগুলা দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমি দিয়ে দিলাম সবগুলা। তো এভাবে ঘিটা বানালে অনেক ফ্লেভার আসে। তো বাজার থেকে যে ঘিটা আনি কিনে এটার কোনো ফ্লেভারই নাই। তেজে দিয়ে দিলাম। তো একদম খুবই অল্প আঁচে দিয়ে দিয়েছি। তো এরকম করে হতে থাক। তো এই যে দেখেন এই উপরের যে ফেনাগুলো আছে, তো এগুলা উঠে পরিষ্কার হয়ে যাবে একদম। তো তখন এটা এই যে ফেনাগুলো উঠেছে, তো এগুলা এগুলো পুড়ে যাবে। তো এগুলা পুড়ে যাওয়ার পরে ঘিটা থাকবে। তো এভাবে ঘি করে নিতে পারেন আপনারা সবাই। তো সবার কাছে আবারও প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাথে একটা লাইক দিবেন। তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন। তো এই যে উপরের এই ফেনাটা একদমই পুড়ে গেছে। তো এখন এই যে এটা ঘি হয়ে গেছে। তো আমি এটা বাদামি কালার করে নিয়েছি। তো যে আমি ঘিটা এখন সেকে নিয়েছি, সেকে একটা জারে ভরে নিলাম। তো এভাবে ঘরে করে নিলে অনেক মজা হয়, ঘিটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং ভালো হয়। কিন্তু বাহির থেকে যে ঘিটা কিনে আনি ওটার কোনো ফ্লেভারই নেই, কোনো ঘিয়ের কোনো ফ্লেভারই আসে না। তো এভাবে করে নিলে অনেক সুন্দর হয়, দেখা যায় অনেক ভালো হয়। তো এভাবে বাটার এনে ঘরে করা যায়। তো খুবই ভালো হয়েছিল ঘিটা। তো আজকের মতো সবার কাছে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।